হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। তো গতদিন আমি যে সাইকোলজি যে বেস্ট বুকসের কথাগুলো বলেছিলাম, তো সেটারই আমি সেকেন্ড পার্টটা দিচ্ছি। এবং এখানে আমি সরাসরি বলে দিচ্ছি তোমাদের যে কোন বইগুলো পড়লে তোমাদের ভালো স্কোর করতে পারবে এবং এই বইগুলো থেকে তোমরা নোট করতে পারবে। তো বেসিক্যালি প্রথম থেকে আমি আসি, আমি পেপার ওয়ান পেপার টু দুটো হিসাবেই বলবো, ঠিক আছে? তো যে বইগুলো অবশ্যই পড়তে হবে যদি তোমরা ইংলিশ ভার্সনে পড়ো, তো এগুলো পড়তে হবে। প্রথমত বলি যে নোট করার ক্ষেত্রে আমার কাছে যে বইগুলো আমি পড়ি, আমি ফলো করি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে মর্গান কিং এর বই, ঠিক আছে? এই যে এই বইটা, এরকম কাভার পেজ রয়েছে, তোমরা অনলাইন থেকে নিতে পারো বা কলেজ স্ট্রিট থেকে নিতে পারো। এই বইটা খুবই হেল্পফুল বই, নোট করার ক্ষেত্রে খুবই ভালো বই। আর আমার কাছে ব্যারনের বইটা আছে, কিন্তু এই মোমেন্টে এখানে নেই, আমার স্কুলের ওখানে আছে। তো সেটা আমি বলছি না, সেটা আমি এমনি মুখে বলে দিচ্ছি, দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে প্রথম বই, ঠিক আছে? অবশ্যই কিনতে পারো। আর সেকেন্ড হচ্ছে আমি কিনেছিলাম যে বইটা খুব হেল্পফুল, এটাও সাইকোলজি, যেটা সিকেরেলি বা সিসেরেলি, ঠিক আছে? এই বইটা কিনতে পারো, এরকম কভারের পেজটা পাবে পিয়ারসনের, ঠিক আছে? পিয়ারসন পাবলিকেশন, তো এই বইটা নিতে পারো। সেকেন্ড থার্ড হচ্ছে আমাদের কিছু অর্গানাইজেশনাল সাইকোলজি রয়েছে সেখানে, ঠিক আছে? সেই হিসাবে তোমরা এই অর্গানাইজেশনাল বিহেভিয়ার যেটা রয়েছে এল এম প্রসাদ, এই বইটা নিতে পারো, এটাও খুব হেল্পফুল একটা বই, ঠিক আছে? এই বইতে কিছু কিছু নোট তোমরা বানাতে পারো, সুন্দরভাবে দেওয়া আছে অনেক কিছু, ঠিক আছে? এরপর আমার কাছে যে বইটা রয়েছে যে এস কে মঙ্গল স্যারের যে বইটা এসেনশিয়ালস অফ এডুকেশনাল সাইকোলজি, এই বইটা তোমরা নিতে পারো, ওকে? এরকম তারপর যে আমাদের যে সাইকোলজি যে সিলেবাস, যে অ্যাবনর্মাল সাইকোলজি, যার মধ্যে যে বিভিন্ন কি বলবো, বিভিন্ন ধরো তোমরা তোমাদের যে বিভিন্ন সাইকোলজিক্যাল যে মানে মানসিক যে রোগগুলো রয়েছে, ঠিক আছে, মনোরোগগুলো রয়েছে, ঠিক আছে, বিভিন্ন তার ট্রিটমেন্ট কি সেইগুলো সম্বন্ধে কিন্তু এই বইটা অনেক সুন্দর করে আছে, অ্যাবনর্মাল সাইকোলজি, ঠিক আছে, স্কিজোফ্রেনিয়া এইসব, তো এইগুলোর ক্ষেত্রে এই বইটাই ভালো, যথেষ্ট ভালো পরিমাণে ডিটেলস ইন ডিটেলসে লেখা আছে, ঠিক আছে? সেটা তোমরা নোট ডাউন করে নিতে পারো বই থেকে। আর এরপরে দেখবে একটা আছে টেস্ট অ্যান্ড মেজারমেন্টের জন্য একটা দেখবে আছে, ওইটায় থেকে কোশ্চেন প্রতিটা সেগমেন্ট থেকে কোশ্চেন দেয়, ওইটা থেকে দেয়। আর ওটায় যারা অ্যাসপিরেন্ট রয়েছে, যারা ক্যান্ডিডেট রয়েছে, ওটা অ্যাটেম্প করে খুব কমই, ঠিক আছে? প্রতি বছর দেবে, দেখবে 2019-এ বা 20-তে অ্যাবনর্মাল অ্যাবনর্মাল সাইকোলজি বলছি কেন, প্রবাবিলিটি কার্ড, ঠিক আছে, এইসব দিয়েছে, এইখান থেকে পাবে এগুলো, এই বইটা থেকে, এই বইটা কিনে নিতে পারো। এই বইটার রাইটারের নাম হচ্ছে একেসি, অ্যামাজনে বা ফ্লিপকার্ট থেকে নিয়ে নিতে পারো বা কলেজ স্ট্রিট থেকে তোমরা নিয়ে নিতে পারো। আর একটা বই হচ্ছে যেটা সম্ভবত যে সোশ্যাল প্রবলেমগুলো রয়েছে, এই এইখান থেকে অনেক কোশ্চেন দেয় কিন্তু, ঠিক আছে, মানে এর আগে 2020-তে দিয়েছে, 2021-ও দিয়েছে, তো এই বইটা খুব ভালো বই, সেটা সোশিওলজি বেসিক্যালি বই, কিন্তু আমি কিনেছি এর মধ্যে ওই পার্টটা থেকে নোট করবো, রাম অবচার স্যারের এই বইটা, ঠিক আছে, এই বইটা তোমরা নিতে পারো। আর আরেকটা সেকেন্ড পেপারের জন্য এর মতো আগেরগুলো সেকেন্ড পেপারের যে সিলেবাস রয়েছে সেগুলো কিন্তু ফলো করে তোমরা নোট ডাউন করবে, ঠিক আছে? ওর মধ্যে সেকেন্ড পেপার রয়েছে, তো সেকেন্ড পেপারে এই বইটা সবার কাছেই থাকে ইংলিশ ভার্সনে, সারব সোহেন স্যারের, ঠিক আছে? এনার বইটা খুব মানে রিনাউন্ড একটা বই, তোমরা পড়তে পারো। আমার এই বইটা থরলি পড়া আছে, এই বইটা থরলি পড়া আছে কারণ এটা প্রথম বছর আমি কিনেছিলাম, এটা থার্ড এডিশন, বোধহয় এইটাই বোধহয় লেটেস্ট এডিশন, তারপর বেরিয়েছে কিনা আমি যা বলতে পারবো না, আর বেরোলেও খুব বেশি আপডেট করবে না। আর একটা প্রথমে কনসেপ্ট আনার জন্য এই বইটা নিয়েছিলাম, অরিয়েন্টালের এই বইটা, এই বইটা দেখি আমি যখন পরীক্ষা দিতে যাই তখন অপশনাল দিন অনেকে এই বইটা দেখে, মানে হয়তো খুব কাজের, কিন্তু আমার কাজে লাগেনি কারণ এটা বেঙ্গলি ভার্সনের বই। আমি এর আগের দিনই বলেছি যে বেঙ্গলি ভার্সনে আমার অসুবিধা হয়, এটা নয় এই কারণে নয় যে বেঙ্গলি মানে ল্যাঙ্গুয়েজটা খুব হার্ড, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি খুব ভালো পারি সেরকম কিছু না, অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি প্র্যাকটিস আছে সেটা একটা ফ্যাক্টর, কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে সাইকোলজি ইংলিশে লেখাটাই বেটার, তোমরা যারা মানে পরীক্ষার্থী বা অ্যাসপিরেন্ট তারা অবশ্যই বুঝতে পারবে যে যে টার্মসগুলো রয়েছে সাইকোলজির সেটা অবশ্যই কিন্তু ইংলিশে বেশি প্রেফার করা হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ, বাংলার থেকে, কারণ বাংলার ট্রান্সফার একটু কঠিন হয়, যারা পারো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তবে আমি এক্সাম সেন্টারে প্রথমবার পরীক্ষা দিয়েছি 99% ইংলিশে লিখেছে সবাই, ঠিক আছে, 99% আমি যে ঘরে বসেছি, আর আমি বাদ বাকি বলতে পারবো না। তো এই বইগুলো পড়ো, আর আমি যে নোটটা নোট খাতাটা যেটা দেখিয়েছিলাম আগের দিন,
সেটা আমি যদি কোনো দিন যদি সাকসিড হই তাহলে তোমাদের ওই নোটগুলো আমি এমনি দিয়ে দেবো, ঠিক আছে? মানে তোমরা ওখান থেকে ডাইরেক্ট কিছু পাবে না, মানে ডাইরেক্ট লিখলে কপি করে লিখলে কিছুই নাম্বার পাবে না, কিন্তু ওখান থেকে তোমরা বুঝে যাবে যে নোটগুলো কীভাবে তৈরি করতে হয়। আর যদি সাইকোলজির ব্যাপারে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে পিং করো, ঠিক আছে? মেসেজ করো অবশ্যই কমেন্ট বক্সে, ঠিক আছে? আমি রিপ্লাই দেব। এবং তোমাদের যে যারা 2022-এ দিচ্ছ মেন্স এবং 2023-এ যারা প্রিপারেশন নিচ্ছ, ভাবছো যে সাইকোলজি নেবো কি নেবো না, আমি বলি সাইকোলজি কিন্তু আগের দিনে বলেছি সাইকোলজি কিন্তু হার্ড সাবজেক্ট নয়, ঠিক আছে? তো একটু বুঝতে পারলে কিন্তু ভীষণ ভীষণ সহজ, ঠিক আছে? ভীষণই সহজ, কিন্তু একটু টার্মসগুলো একটু কঠিন আছে, সেগুলো তোমাকে মনে রাখতে হবে, পয়েন্টসগুলো মনে রাখতে হবে, ওগুলোই মেন ফান্ডা, আর কিছুই না, ঠিক আছে? আর একটা কথা বলি যে সাইকোলজি কিন্তু না লিখতে পারলে প্রচুর বাজে নাম্বার আসে। তুমি যদি ওই হিস্ট্রিতে কি একটা গড় নাম্বার চলে আসে না লিখতে পারলে, মোটামুটি টাচ করলে একটা নাম্বার চলে আসে, ওই 150-160 নাম্বার চলে আসে, কিন্তু সাইকোলজিতে কিন্তু একদম বিলো 100 হয়ে যেতে পারে, ঠিক আছে? মানে যদি তুমি যদি টাচ করতে ভালোভাবে না পারো, তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে ভালো করে লিখতে হবে, তবেই তুমি 200-250 প্লাস পাবে। এবং আমার কাছে অনেক মানে ইনফরমেশন রয়েছে, আমি চিনি তাদেরকেও, ঠিক আছে? তাদের কাছে শুনেছি যে অনেকে 280+ 300+ পায়, ঠিক আছে? সো কিপ ফেইথ ইন ইউ অলওয়েজ, ওকে? আর ভালো করে পড়াশোনা করো, হার্ডওয়ার্কের কোনো কিন্তু বিকল্প নেই। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের কাছ থেকে এটুকু এক্সপেক্ট করবো। তোমরা অনেকে আছো চ্যানেল সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করলে পরে আমার কনফিডেন্সটা বাড়ে, এবং আমি মনে করি যে আমি আমার যে মানে এক্সপিরিয়েন্সটা, আমার যে ইনফরমেশনগুলো সেগুলো তোমাদের কাছে রিচ করছে। তো থ্যাংক ইউ, ভিডিও লেন্দি করবো না, ভালো থেকো, বেস্ট অফ লাক।